আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। জেনসেন এবং রুলান জেনসেন যে লাইনের পেয়ারটা আমাদের লফটে রয়েছে, রেড চেকার নর এবং তার সঙ্গে আফসান গ্রিজেল মাদি, এখান থেকে আলহামদুলিল্লাহ দুইটা ডিম থেকে দুইটা বেবি আমরা পেয়েছি। দেখতে পারতেছেন স্ক্রিনে দুইটা বেবি আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। এর আগেও আমরা দুইবার এখান থেকে বেবি নিয়েছি। এই পেয়ারটার বয়স মূলত এক বছর হচ্ছে, অর্থাৎ 2022 সালের কবুতর, 22-এর শেষের দিকের কবুতর। সো অলমোস্ট এক বছর হয়তো বা এদের বয়স হবে, আরও কম হইতে পারে। সো এই পেয়ারটা সেল হবে, আপনারা যারা নিতে চান আমাদের কাছ থেকে এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন আলহামদুলিল্লাহ। এদের পেডিগ্রি রয়েছে জেনসেন এবং রুলান জেনসেন লাইন। আমার লোকেশনটা হচ্ছে ঝিনাইদহ কালীগঞ্জ, ডেলিভারি পসিবল, সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আপনাদের দিতে হবে। সবচেয়ে মজার বিষয় সেটা হচ্ছে আমাদের রেড চেকার এবং আফসান গ্রিজেল এই পেয়ারটা, এই পেয়ার থেকে আপনারা বিভিন্ন কালারের বেবি পাবেন, যেমন ব্লুবার পাবেন, হোয়াইট মিলি পাবেন, রেড চেকার পাইতে পারেন, আবার আফসান গ্রিজেল পাইতে পারেন, আবার চেকারও পাইতে পারেন। অলরেডি আমি তিনবার বেবি নিয়েছি, তিনবারের মধ্যে থেকে তিন কালারের বেবি আমি পেয়েছি। এই পেয়ার থেকে প্রথমে আমি পেয়েছি হোয়াইট মিলি, এরপরে পেয়েছি সবজি কালারের বেবি, অর্থাৎ যেটাকে আমরা ব্লুবার বলে থাকি, এরপরে আমরা পেয়েছি একটা আফসান গ্রিজেল, আর একটা পেয়েছি আমরা হোয়াইট মিলি। সো আপনারা যারা এক পেয়ার থেকে বিভিন্ন কালারের বেবি পাইতে চাচ্ছেন এই পেয়ারটা নিতে পারেন, খুবই সুন্দর হবে। অল্প বয়স, দীর্ঘদিন আপনারা ডিম বেবি করতে পারবেন এই পেয়ার থেকে ইনশাআল্লাহ। আপনারা চাইলে বেবি সহ এই পেয়ারটা নিতে পারবেন, অর্থাৎ এখন যে বেবি পেয়ারটা রয়েছে এই বেবি পেয়ার সহ আপনারা রানিং পেয়ার নিতে পারবেন ইনশাআল্লাহ। সেক্ষেত্রে বেবিদের আলাদা মূল্য দিতে হবে। সো আপনারা যারা নিতে চাচ্ছেন এই পেয়ারটা নিতে পারবেন ইনশাআল্লাহ। 20-25 দিন পরে আমরা ডেলিভারি দিতে পারবো, আগে থেকে যদি আপনারা বুক করে রাখেন সেক্ষেত্রে এই পেয়ারটা আপনারা নিতে পারবেন 20-25 দিন পরে, কারণ বেবি যখন খাওয়া শিখবে তখন আমরা এগুলো ডেলিভারি দিব ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, ডেসক্রিপশনে এবং ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে সবচেয়ে বেশি ভালো হবে। সো ফ্রেন্ডস, আজকে এ পর্যন্ত ছিল, পরবর্তীতে আমি রেজওয়ান আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে যাবো আরেকটি সেল ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।